হে এভরিওয়ান, শুনলাম নাকি শ্রাদ্ধবাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং এ চলছে, তাই আমিও ভাবলাম যে আমি একটা গেট রেডি উইথ মি শুট করেই ফেলি। শ্রাদ্ধবাড়ি যাচ্ছে আর গেট রেডি উইথ মি শুট করবো না, সেটা কখনো হতে পারে? সো আমি আজকে এখানে খুব লাইট কালারের একটা কাফতান ওয়্যার করেছি, আর শ্রাদ্ধবাড়ি বলে কথা বেশি ডিপ কালার চলবে না, তাই আমি এটাই ওয়্যার করেছি। তো এর সাথে আমি হোয়াইট কালারের একটা লেগিংস ওয়্যার করেছি, আর তারপরে আমি চলো সাজগুজু করে নিই। এরপরে আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, চুলটা ছাড়বো না, আমি অনেকটা দূরেই আজকে শ্রাদ্ধবাড়ি যাচ্ছি, তাই আমি ভাবলাম একটা খোপাই করে নিই। তারপরে আমি একটা ক্র্যাচার দিয়ে চুলটাকে আটকে নিয়েছি। সো তারপর দেখলাম মুখের অবস্থাটা একদম 12 বেজে গেছে, তাই জন্য আমি ফেস ওয়াশ করে চলে আসলাম তাড়াতাড়ি, ঝটপট করে মুখে ক্রিম লাগানোর জন্য। তো দিনের বেলা যেহেতু আমি যাচ্ছি, তাই খুব বেশি আমি কিন্তু মেকআপ করব না, আর আমি এমনিও মেকআপ পছন্দ করি না, তাই আমি হালকা করে একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি। দেন আমি একটা লিপস্টিক ইউজ করেছি, ও দাঁড়াও সিঁদুরটাই পরতে ভুলে গেছি, নাও হয়ে গেছে সিঁদুর পরা। তো চলো, এরপরে আমার মনে হলো গলাটা খালি খালি লাগছে, তো আমি একটা খুব হালকার মধ্যে একটা চেন গলায় পরে নিলাম। সো এই চেনটা কিন্তু আমার ফেভারিট, যেহেতু আমার বর আমাকে গিফট করেছিল। তারপরে ও ভালো কথা, আমি তো চশমা পরতেই ভুলে গেছিলাম, যেটা না পড়লে আমাকে ঠিক কেমন কেমন লাগে। তো চল, তারপর ঝটপট করে বেরিয়ে পড়লাম, তারপরে আর কি বাস ধরে সোজা দিদুন বাড়ি চলে গেলাম, আর দিদুন বাড়ি গিয়েও একটা ছোট্ট করে ক্লিপ নিলাম। তারপরে রেডি হয়ে, যেহেতু আমাদের বংশের একজন মারা গেছে, সেই জন্য আমি শাড়ি টাড়ি পরে গেলাম, আর তাদের বাড়ি পৌঁছেও গেলাম। এখানে একটা ছোট্ট পাপার সাথে আমার দেখা হয়েছিল, আর এই যে তিনি খুবই শোকাহতভাবেই মারা গেছেন, তো খুবই কষ্টজনক ব্যাপার, কিন্তু আর কি করা যাবে, ভগবান ভালো মানুষদের বেশি দিন রাখে না। সো আজকের মতো এখানেই টাটা।